মমতা ব্যানার্জি তিনটে শব্দে ভয় পায়, বিজেপি শব্দে ভয় পায়। আপনার বাজেট পাস হয়েছে কত তারিখে? সরি, শনিবার 10 তারিখ পাস হয়েছে। 10 তারিখে উনি তো রিপ্লাইতে প্রভিজনিং রাখেননি। আমি তো বাজেট পেশের দিনে অনেক কথা বলেছি, আমি বলিনি, আমি আমার স্পিচে বলেছি। আপনি কর্মশ্রী এবং 5 লক্ষ চাকরিতে কোন টাকা রাখেননি, শুধু নির্বাচন করবেন বলে ঢপবাজি। আপনার লোকেরা SLST-র ছেলেদেরকে বিকাশ ভবনে নিয়ে গিয়ে 3.5 বছরের জেল খাটা মাল, আর আপনার শিক্ষামন্ত্রী ওরাই বলেছে, আমি বলিনি, 1 ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ হবে। আপনি 19 সালে ভোটের সময় মাইক ধরে বলে এসেছিলেন, আপনি 21-এর ভোটে সব আগে বলেছিলেন ডবল ডবল চাকরি, ডবল ডবল চাকরি কে পেয়েছে? আলাপন ব্যানার্জি পেয়েছে, 5টা চাকরি পেয়েছে। হরিকৃষ্ণ দ্বিবেদী 2টো চাকরি পেয়েছে, আরো একটা পাবে হিটকো, ববি আকিমের চাকরি গেল বলে আমি বলছি, শুনে রাখ। ডবল চাকরি কে পেয়েছে? বাসুদেব ব্যানার্জি। ডবল চাকরি কে পেয়েছে? নবীন প্রকাশ। ডবল চাকরি কে পেয়েছে? মনোজ মালব্য। ডবল চাকরি কে পেয়েছে? বীরেন্দ্র। ডবল চাকরি কে পেয়েছে? আডি মিনা। আপনাকে চুরি করতে আর গণতন্ত্র ধ্বংস করতে যে যে আধিকারিকরা সাহায্য করেছে তাদেরকে আপনি করেছেন, আপনি হাতি পুষছেন। ডক্টর অমিত মিত্র, গভর্নমেন্ট গেস্ট হাউস, গাড়ি, চিফ মিনিস্টার অ্যাডভাইসার, ক্যাবিনেট মন্ত্রীর সমান অর্থনৈতিক প্রোটেকশন, কি কাজে দেয়, কি কাজে দেয়, কতগুলো লাগে আপনার? ডবল চাকরি কার? প্রদীপ মজুমদারের। হর্টিকালচার কর্পোরেশনে 22 টাকার আম গাছ 75 টাকা করে বেচেছে মানরেগায়, 45 টাকার নারকেল গাছ 250 টাকা করে বেচেছে না মানরেগাতে। তৃণমূলের যত এমপি আছে সবার এমপি ল্যাট অ্যাগ্রো কর্পোরেশন থেকে হয়, এক্সচেঞ্জ অফ 15% সেটিং না, বিষয়টা কি সবাই জানে, বাঙ্গালোরে কি হয়েছে, পাটনায়, মুম্বাইতে কি হয়েছে। একমাত্র নো সেটিং অপোজিশন বিজেপি, বিজেপি লড়ে, পার্টিও লড়ছে, আমরাও লড়ছি, সবাই লড়ছে, নিচের তোলার কার্যকর্তাও লড়ছে, উপর তোলার নেতারাও লড়ছে, কেউ ঘরে বসে নেই। করবি বিজেপিদের, বিজেপিকে টার্গেট হবে, বিজেপিকে টার্গেট, মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য এটা ওদের করতেই হবে। বিধানসভায় বিরোধী দলনেতাকে সাসপেন্ড করবে, রাজ্য সভাপতির মিছিলে লাঠি চালাবে, কণ্ঠ রোধ করো, ভয় দেখাও। 7 জন বিজেপি মহিলা MLA-কে একটা ওয়াশরুমের ব্যবস্থা করেনি, 5 ঘন্টা আটকে রেখেছে রাস্তার উপরে। অমানবিক সরকার, বর্বর সরকার। আর বিজেপি লড়ছে, মমতা ব্যানার্জি 3টে শব্দে ভয় পায়, বিজেপি শব্দে ভয় পায়, নরেন্দ্র মোদীজির নাম শুনলে ভয় পায়, আর অমিত শাহজিকে তার নাম তার ছবি দেখলেই ভয় পায়। এই 3টে শব্দে পিসিএ এবং ভাইপো আতঙ্কে থাকে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।